রাস্তাঘাটে যদি এখন বেরোই তাহলে দেখবেন যে প্রত্যেক দিনই প্রচুর মানুষের ভিড় এবং আমরা খুব অসতর্কভাবে চলাচল করছি। কাউকে দোষ দেওয়ার কিছু নেই, আমি আপনি আমরা সবাই। করোনার সেকেন্ড ওয়েভটা এসেছে এবং মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যু হার বেড়েছে। এটা শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই ঘটছে, কিন্তু আমরা খুবই উদাসীনভাবে আছি, কিংবা উদাসীন না বলে বলা চলে যে আমরা একটা নির্ভীকতার একটা চূড়ান্ত স্টেটে আমরা এখন বজায় আছি। বলতে হবে যে আমাদের সম্বন্ধে বলতে হবে যে আমরা আসলে করোনাকে অতি তুচ্ছ হিসেবে ধরে নিয়েছি, ধরে নিয়েছি যে আমাদের কিছু হবে না। যাদের বয়স কম তাদের একটা প্রবণতা দেখা যাচ্ছে, তারা মনে করছে করোনা আক্রান্ত হলেও তারা টের পাবেন না বা করোনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অল্প বয়সীরা আবার ভুলে যাচ্ছেন যে তাদের পরিবারে বাচ্চারা আছে, বয়স্ক মানুষেরা আছে, এবং তাদের থেকে শুধু পরিবারের মানুষ না, অন্য মানুষও সংক্রামিত হতে পারে। যেদিকে তাকান ডানে বামে অসতর্ক মানুষ, আমি আপনি আমরা সবাই, এবং আমরা কী চাচ্ছি আমরাও ঠিক নিশ্চিত না। দেখবেন ট্যুরিজম বেড়েছে, আমরা সবাই ঘুরে বেড়াতে শুরু করেছি, ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, আকাশে যাচ্ছি, পাতালে যাওয়ার চেষ্টা করছি। আমাদের হঠাৎ করেই আমরা আমরা কেমন যেন মনে হচ্ছে যে একটা দীর্ঘ সময় বোধহয় অবরুদ্ধ থাকার কারণেই একটা অস্থিরতা পেয়ে বসেছে। ঘুরতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে, আড্ডা দিতে ইচ্ছা করছে, খেলতে ইচ্ছা করছে, অনেক কিছু করতে আমাদের ইচ্ছা করছে। পরিস্থিতিটা কিন্তু অনুকূলে নয়। সেকেন্ড ওয়েভ যেটা এসেছে এটা কিন্তু খুব সহজে যাবে এরকম মনে হচ্ছে না, এটা ভোগাবে, কিন্তু আমরা অসতর্ক হয়ে পড়েছি। অনেকে বলছেন যে আমাদের দেশে করোনা পাত্তা পায়নি, কথাটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো আংশিক সত্য, কিন্তু সেই সাথে এটাও সত্য যে অসতর্কতার কারণে বহু প্রাণ কিন্তু ঝরেও যাচ্ছে। করোনা বোধহয় ভুল করে বাহুবলীদের দেশে ঢুকে পড়েছে, আমরা হচ্ছে সেই বাহুবলী যারা কাউকেই তোয়াক্কা করি না, করোনা তো কোন ছাড়। কাজে আমরা আমরা মাস্ক পরছি, আবার হাঁচি দেওয়ার সময় মাস্ক খুলে রেখে সশব্দে হাঁচি দিচ্ছি যাতে আশেপাশে জীবাণুটা দ্রুত সংক্রামিত হতে পারে। আমি আজকে নিজেই পড়েছিলাম একজনের সামনে, দোকানে জিনিস কিনতে গিয়েছি, সামনে দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোকের হাঁচি আসছে, তিনি মাস্কটা খুলে একটা বেদম হাঁচি দিলেন, এবং আমি যে জিনিস কিনেছিলাম সেটাও অস্বস্তি নিয়ে বাসায় নিয়ে আসলাম, এখন সেটা খাওয়ার রুচি আমার আর হচ্ছে না। এখন এরকমই হচ্ছে, চারপাশে মানুষ কিছুটা যেন খেপে উঠেছে করোনার সাথে। আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা সংযম দেখিয়েছিলাম, কিন্তু এখন আমরা কেন যেন পারছি না, আমরা আমরা খেপে উঠেছি, মাস্ক পরতে চাচ্ছি না, নিয়ম মানতে চাচ্ছি না, কোনো কিছুই করতে চাচ্ছি না। আল্লাহই জানে যে আমাদের জন্য কোন পরিণতি অপেক্ষা করছে। তবে আমরা প্রাকৃতিক একটা শক্তিকে অবজ্ঞা করছি, এই জিনিসটা বোধহয় ঠিক হচ্ছে না। এখন সতর্ক হওয়ার সময়, সতর্ক হওয়ার সময়, নিজে ভালো থাকার, অন্যদেরকে ভালো রাখার সময়। আমরা যেন ভুলে না যাই যে আমার আপনার বয়স যেরকমই হোক, আমাদের ইমিউনিটি যেরকমই হোক, আমরা যেন ভুলে না যাই যে আমরা একটা সমাজে বাস করি, আমাদের একটা পরিবার আছে। আমরা আমরা রোগাক্রান্ত নাও হতে পারি, কিন্তু রোগের ক্যারিয়ার তো আমরা হতে পারি। আমরা আমরা সাহসিকতা দেখাতে গিয়ে, বাহুবলী প্রদর্শন করতে গিয়ে আমরা অন্য মানুষদের প্রতি, আশেপাশের অন্য মানুষদের প্রতি আমরা বোধহয় ইনজাস্টিস করে ফেলছি। কাউকে কিছু পরামর্শ দিতে গেলেও দেখছি তিনি খেপে যাচ্ছেন এবং বলছেন তার কিছু হবে না বা করোনা দুর্বল হয়ে গিয়েছে আর কিছু করতে পারবে না। আমরা ভুলে গিয়েছি যে করোনা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে এবং এটা প্রচণ্ড রকমের একটা প্রাকৃতিক শক্তি এবং বিনা পারপাসে এটা আসেনি। সাধারণত যাওয়ার আগে হিংস্র প্রাণীরা মরণ কামড় দেয়, আমরা ঠিক জানি না যে করোনা আমাদেরকে সেরকম একটা দিকে নিয়ে যাচ্ছে কি না। আমাদের কিন্তু গভর্নমেন্টের দিক থেকে কিন্তু বারবার সাবধান করা হচ্ছে যে মানুষ যেন একটু সতর্ক থাকে। সতর্ক থাকার জন্য খুব বেশি পয়সাও খরচ করতে হয় না, কিন্তু কী জানি কেন আমাদের মাঝখানে একটা ভয়ঙ্কর একটা উদ্দামতা তৈরি হয়েছে এবং আমরা বাহুবলী হিসেবে নিজেদেরকে জাহির করছি। করোনার কাছে হয়তো শেষ পর্যন্ত আমাদের ক্ষমাও চাইতে হতে পারে যে তার মতো এত এত প্রবল প্রতাপশালী একটি শত্রুকে বা আক্রমণকারীকেও আমরা তুচ্ছ বলে গণ্য করছি, এবং এর জন্য আমাদেরকে হয়তো পরিণতিও গুনতে হতে পারে।